গাইস, ইন্টারনেট তো আমরা সবাই ব্যবহার করি, এমনকি এই মুহূর্তে আপনি ইন্টারনেট সংযোগের মধ্য দিয়ে এই ভিডিওটি দেখছেন। পার্থক্য হচ্ছে কেউ ব্যবহার করছেন মোবাইল ডাটা আর কেউ ব্রডব্যান্ড কানেকশন বা ওয়াইফাই। সংযোগ যেটাই হোক না কেন, ইন্টারনেটের স্পিড নিয়ে কমপ্লেন কিন্তু সবারই থাকে। ভেবে থাকেন আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হয়তো আপনাকে পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেট স্পিড দিচ্ছে না। ব্রডব্যান্ড বা ওয়াইফাই কানেকশনের ক্ষেত্রে এই বিষয়টা তো অহরহ ঘটে। ধরুন আপনি নিয়েছেন 10 Mbps কানেকশন, কিন্তু আপনাকে স্পিড দিচ্ছে 5 Mbps। এছাড়া অনেক সময় চেক করার প্রয়োজন হয় এই মুহূর্তে আপনার ইন্টারনেট কতটুকু স্পিডে চলছে। এমনকি মোবাইল ডেটা ইউজ করার সময়ও আপনার যাচাই করার প্রয়োজন হতে পারে আপনার এরিয়াতে কোন সিমটির ইন্টারনেট স্পিড বেশি পাওয়া যায়, বাংলা লিঙ্ক, এয়ারটেল, গ্রামীণ নাকি অন্য কোনোটা। ইয়েস, আজকে দেখবো কিভাবে ইন্টারনেট স্পিড বের করতে হয়। জানতে পারবেন এর সাথে রিলেটেড অন্যান্য বিষয়গুলো, খুবই ইজি এবং বেসিক টিউটোরিয়াল। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তার আগে ভিডিওটিকে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতে করে আপনার ইন্টারনেট স্পিড না বাড়লেও আপনার নলেজ লেভেল অনেকাংশে বেড়ে যাবে, এটা শিওর। সো হ্যালো গাইস, ইটস মি শরীফুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ইলেকট্রো থট। অলরাইট গাইস, ইন্টারনেট স্পিড নির্ণয় করার ক্ষেত্রে সাধারণত আমরা MBPS এর মাধ্যমে ইন্টারনেট স্পিড নির্ণয় করে থাকি। MBPS মানে তো আপনারা বুঝেন মেগাবিটস পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মেগাবিটস ডাটা ডাউনলোড বা আপলোড হবে তার উপর ভিত্তি করে ইন্টারনেট স্পিড হয়ে থাকে 1 Mbps, 2 Mbps, 5 Mbps ইত্যাদি। আপনার কানেকশনটি যদি 5 Mbps হয় তাহলে আপনি প্রতি সেকেন্ডে 5 Mbps ডাটা ডাউনলোড বা আপলোড করতে পারবেন। MBPS যত বেশি হবে ইন্টারনেট তত দ্রুত গতি সম্পন্ন হবে, রাইট? ওকে, এর বেশি গভীরে যাচ্ছে না, নয়তো ভিডিওটি কিছুটা ক্রিটিক্যাল হয়ে যাবে। এবার চলুন দেখি কিভাবে আপনারা ইন্টারনেট স্পিড বের করবেন। তার জন্য আপনারা স্মার্টফোন বা ডেস্কটপ যে কোনো ডিভাইস ব্যবহার করতে পারেন, জাস্ট ডিভাইসটিতে ইন্টারনেট কানেকশন অন রাখুন। যে কোনো একটি ব্রাউজারে সার্চ করুন ফাস্ট স্পিড টেস্ট। আমার ব্রডব্যান্ড কানেকশনটি 5 Mbps, দেখা যাক স্পিড টেস্ট করার পর রেজাল্ট কী আছে। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট স্পিড 5.1 Mbps, এটা কিন্তু ডাউনলোড স্পিড। শো মোর ইনফোতে ক্লিক করলে দেখতে পাবেন আপলোড স্পিড কতটুকু রয়েছে। যেহেতু আমার কানেকশনটি 5 Mbps, তাই আপলোড স্পিড 5 Mbps এর কাছাকাছি থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার আপলোড স্পিড এক্স্যাক্টলি 5.1 Mbps মেজার করেছে। আপলোড এবং ডাউনলোড স্পিড কিছুটা কম বেশি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কানেকশন অনুযায়ী ইন্টারনেট স্পিড 5 Mbps রয়েছে। সেম কাজটা কিন্তু মোবাইল অ্যাপস দ্বারাও করা যায়, চলুন দেখা যাক কিভাবে। গুগল প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন ফাস্ট স্পিড টেস্ট নামের অ্যাপটি, এবং অ্যাপটি ওপেন করার পর একইভাবে আপনি আপনার ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারবেন। আপনার কানেকশন অনুযায়ী ইন্টারনেট স্পিড বিভিন্ন সময় কম বেশি হতে পারে। ফাস্ট স্পিড টেস্ট পপুলার যেই ওয়েবসাইটটি রয়েছে বা অ্যাপস রয়েছে, এটা দ্বারা আপনারা খুবই সহজে আপনার ওই সময়ের ইন্টারনেট স্পিড বের করে নিতে পারবেন। ওয়েল, শুধুমাত্র ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে নয়, আপনি যদি মোবাইল ডেটা ব্যবহার করে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার সিমটিতে কতটুকু ইন্টারনেট স্পিড রয়েছে। এমনকি অন্যান্য সার্ভিস প্রোভাইডারদের সাথে কম্পারিজন করে দেখতে পারবেন আপনার এরিয়াতে কোন সিমটিতে ভালো ইন্টারনেট স্পিড দিচ্ছে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সটে ইন্টারনেট স্পিডের উপর আরও বেশ কিছু ইন্টারেস্টিং এবং ইউজফুল ভিডিও আসবে। আশা করি ইলেকট্রো থট চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করবেন না। আর এতক্ষণে হয়তো আপনারা এই ভিডিওটি লাইক করে দিয়েছেন, রাইট? নিচে যেই কমেন্ট সেকশন রয়েছে এখান থেকে এই কমেন্টে আপনার ভালোবাসা প্রকাশ করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করুন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ফিচার্সটি এনেবল করে দিন। চলে এসছি নেক্সট ভিডিওতে, লাভ ইউ গাইস অ্যান্ড গুড বাই। I'm not the one who's always right.